হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কি করে ইমো ব্লক আইডিগুলো আনব্লক করবেন। হয় আপনি ভুলবশত কোনো অ্যাকাউন্টকে ব্লক মেরে রাখছেন, তো ওইটা এখন আপনার খোলা প্রয়োজন, মানে খুলতে হবে। তো কি করে খুলবেন ওইটাই আমি আজকে দেখাবো। তাহলে বেশি কথা না বলে চলুন দেখা যাক কি করে ব্লক আইডিগুলো আনব্লক করতে হয়। এর জন্য আমাদের ইমোতে আসার পর ইমোটা অবশ্যই আপডেট দিয়ে নিতে হবে। আমি তো আসার পর দেখতে পাচ্ছেন মোর একটা অপশন আছে, আমরা মোর অপশনে যাব। মোর অপশনে আসার পর দেখতে পাচ্ছেন সেটিংস, আমি সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্ট সেটিং নোটিফিকেশন প্রাইভেসি, আমি প্রাইভেসিতে যেতে হবে। প্রাইভেসিতে আসার পর দেখতে পাচ্ছেন অলরেডি ব্লক কন্ট্যাক্ট, ইগনোর কন্ট্যাক্ট। আপনি কাউকে যদি ইগনোর করে থাকেন, তাদের এখানে ইগনোর কন্ট্যাক্টে যাওয়ার পর তাদের আনইগনোর করতে পারেন। আমি কোনো ইগনোর করিনি, তো আমরা ব্লক কন্ট্যাক্টে যাব। ব্লক কন্ট্যাক্টে আসার পর দেখতে পাচ্ছেন আমি যাদের যাদের ব্লক মেরেছি তারা আমার ব্লক লিস্টে অলরেডি চলে আছে। তো চাইলে আপনি এখান থেকে আপনি আপনার ব্লক করা আইডিগুলো আনব্লক করতে পারেন। তো আমি একটা আনব্লক করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আনব্লক, আমি আনব্লকে ক্লিক করব, তারপর আনব্লকে দিব। অ্যান্ড হ্যাজ বিন অ্যাডেড কন্ট্যাক্ট, তো সে অলরেডি আনব্লক হয়ে গেছে। তো চাইলে আপনি এভাবে সবাইকে আনব্লক করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন।